এটাকে এটা অনেক পুরনো টেকনোলজি, এটাকে রিডিফাইন করেছি আমরা, রিডিফাইন করে এটাকে আরও ইম্প্রুভ করেছি, করে এটা তৈরি করেছি যাতে মানুষের খুব কাজে আসে। ডিজেল এবং পেট্রোল যে কোনো গাড়ি, বাইক থেকে চার চাকা থেকে বাস ট্রাক সবার জন্য আমরা আলাদা আলাদা ডিভাইস করেছি, যাতে 40% মাইলেজ বাইকে তো সেফ হবেই, এবং বাস ট্রাক অনুযায়ী ইঞ্জিন অনুযায়ী 35-40% মাইলেজ বাড়বেই বাড়বে, গ্যারান্টেড। আর আমরা প্রথম এই ডিভাইসটা তৈরি করে ISO 14001:2015 এনভায়রনমেন্টাল সার্টিফিকেটটাও পেয়েছি, এবং এটা এতটাই ভালো জিনিস যে এটা যখন ফিটিংস করা হয় গাড়ির মধ্যে, যখন এটা স্টার্ট করা হয়, এটাকে ঠান্ডা গ্যাস বলে, এই ঠান্ডা গ্যাসের বার্নিং সেশনটা অনেক হাই, তার ফলে যে ডিজেল কিংবা পেট্রোল তাড়াতাড়ি বার্ন হয়ে যায়, বার্ন হওয়ার ফলে ইঞ্জিন গরম হয় না, ইঞ্জিনের ডিকার্বোনাইজেশন হয়, স্মুথ পিক আপ হয়, স্মুথ পিক আপ হওয়ার ফলে এখানে আছে জল ক্যাটালিস্ট, তার ভেতরে আছে কয়েল, তার ভেতরে আমরা ডায়েট সিস্টেম করেছি, কাটআউট সিস্টেম করেছি, এবং এটাকে সেফটি রাখার জন্য আমরা অলরেডি ফিউজের সিস্টেমও করা আছে, যে যাতে কোনো কারণে গাড়ি ক্ষতি না হয়। এটা ইউজ করার ফলে গাড়ির ইঞ্জিন একদম গরম হয় না, খুব মিনিমাম গরম হয়, গাড়ির পিক আপ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, তেল সাশ্রয় হয়, এবং ইঞ্জিনের লাইফ প্রচুর পরিমাণে বেড়ে যায়। সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন আসছে যে এটা কতটা কার্যকরী, এটা আমি বলবো সবাইকেই বলবো নিয়ে ইউজ করতে, যদি কোনো কারণে কোনো ফেলিওর হয় আমরা পুরোপুরি টাকা রিপ্লেসমেন্ট করে দেবো, টাকা দিয়ে দেবো, আর আমরা এখনও পর্যন্ত একটাও ফেলিওর হইনি, একজনও নয়। আচ্ছা, এটা কি কলকাতায় আগে কেউ করেছে না? এটা আমরা কলকাতায় প্রথম ফার্স্ট টাইম আমরা করছি, এবং এটাকে আমরা প্রায় 2-3 বছর ধরে রিসার্চ করে তৈরি করে প্রচুর বাইকের ওপরে গাড়ির ওপরে আমরা প্রথমে ট্রায়াল দিয়েছি, ট্রায়াল দিয়ে আমরা চেক করে এই জায়গায় এসেছি। শেষ প্রশ্ন, এটাই কতটা সাড়া পাচ্ছেন এই এত দারুণ? যে একবার ইউজ করেছে সে এছাড়া গাড়ি চালাতে পারবে না, এতটাই স্মুথ, এতটাই পিক আপ।